নমস্কার বন্ধুরা, আজ আমরা পেটুকে বানাবো চিকেন কিমার মুইঠা। এই চিকেন কিমার মুইঠা বানাতে আমাদের লাগছে চিকেন কিমা 250 গ্রাম, গোটা গরম মশলা 5 গ্রাম, তেজপাতা 1টা, টমেটো কুচি 1টা, আদা রসুন বাটা 2 টেবিল স্পুন, পেঁয়াজ বাটা ও বেরেস্তা 1টা, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, নুন স্বাদ মতো, ড্রাই রোস্টেড ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো 1 টিস্পুন, আলু সিদ্ধ 1টা, ঘি 1 টেবিল স্পুন, গরম মশলা 1/2 টিস্পুন, লঙ্কা কুচি 3টে, সর্ষের তেল 8 টেবিল স্পুন। প্রথমেই চিকেন কিমাটাকে ম্যারিনেট করে নেব আলু সিদ্ধ, বেরিস্তা, আদা রসুন বাটা, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, রোস্টেড ধনে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে। এরপর সব উপকরণকে খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে আমরা মিশ্রণটা একেবারেই রেখে দেবো না, নয়তো এই মিশ্রণটি থেকে কিন্তু জল ছাড়বে। হাতে সামান্য একটু তেল মেখে নেব, যাতে মুইঠা তৈরির সময় হাতে না লেগে যায়। মিশ্রণটি থেকে কিছুটা অংশ তুলে নিয়ে ভালো করে গোল করে চেপে চেপে মুইঠার আকৃতি দিতে হবে। মুইঠাগুলো একের পর এক বানিয়ে আমরা এই প্লেটে রেখে দেব। এরপর একটি পাত্রে আমরা জল দেব। ঢাকনা চাপা দিয়ে আমরা জলটা ভালো করে ফুটে আসা অবধি অপেক্ষা করব। জলটা ফুটে এলে আমরা মুইঠাগুলো ছেড়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা চাপা দিয়ে আমরা 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ভালো করে মুইঠাগুলোকে সেদ্ধ করে নেব। মুইঠাগুলোকে আমরা ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মুইঠাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। সেদ্ধ হয়ে এলে মুইঠাগুলোকে একটি প্লেটে তুলে নেব। এই স্টকটাকে আমরা অন্য একটি পাত্রে ঢেলে নেব এবং এটাকে ব্যবহার করব গ্রেভি বানানোর জন্য। অন্য একটি ননস্টিক কড়াইতে 5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা একটা একটা করে মুইঠা ছেড়ে দেব। মুইঠাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব 5 মিনিটের মতো মিডিয়াম হিটে।
গুলো বাদামি হয়ে এলে আমরা এগুলিকে একটি প্লেটে তুলে রাখব। ওই একই তেলে আমরা তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দেব। এরপর আমরা এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব, দিয়ে দেব আদা রসুন বাটা, কুচি করে কাটা টমেটো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটিকে নাড়তে হবে। আমরা এটাকে 1 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলোর থেকে তেল বেরিয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমরা 3 কাপের মতো স্টক অ্যাড করে দেব। ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আমরা এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপরে ভাজা করা মুঠাগুলো আমরা গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। এখন 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে আমরা ভালো করে মুঠাগুলোকে গ্রেভি সহ রান্না করে নেব। নামানোর আগে আমরা সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ও ঘি অ্যাড করে দেব। শেষবারের মতো সবকিছু মিশিয়ে 1 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে ভালো করে রান্না করে নেব। আমাদের চিকেন কিমার মুইঠা একদম রেডি। পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে।